ই পে মার্কে কিভাবে সেটেলমেন্ট টু ব্যাংক হয় সেটা বলছি আজকে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি টিপুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যাপটিকে লগ ইন করার পর কী কী করতে হয় দেখলেন, এই যেখানে সেটিং ওকে করলাম, তারপর পেমেন্ট সেটিং, তারপর অ্যাপ সেটেলমেন্ট, তারপর এখানে দিতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট দিতে হবে 1001 টাকা থেকে স্টার্ট, তাহলেই হবে, নাহলে হবে না। এই যে সেটেল টু ব্যাঙ্ক হয়ে গেল আমার। আরও ইউপিএস সম্বন্ধে কোনো যদি ভিডিও লাগে তো কমেন্টে লিখুন, আমি ভিডিও বানাবার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইপে মার্কের রিটেলার আইডি যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, কী কী লাগবে সব বলে দেবো।